চলচ্চিত্র আসলে সারা বিশ্বের জন্য, আজকে আমরা বিশ্ব চলচ্চিত্রের একজন কিংবদন্তী নির্মাতা জগ গদারকে হারিয়েছি, আমরা তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করি। আমাদের কথা খুব একটা বাড়াবো না, এই পর্যায়ে শুরুতেই কিছু কথা আপনাদের বলি। এই চলচ্চিত্রে অনেকগুলো প্রথম আছে এবং সেই প্রথমগুলো কি সেগুলো ধীরে ধীরে আবিষ্কার করব। যখন তারা কথা বলবেন সেই সময় এসে আমি সেই তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব। তবে এই মুহূর্তে একেবারেই শুভেচ্ছা বক্তব্য এবং প্রথমেই বক্তব্যের জন্য অনুরোধ করছি এবং আমন্ত্রণ জানাচ্ছি বিরক্ত এই সিনেমার নির্বাহী প্রযোজক রঞ্জন দত্ত আপনাকে। তবে একটু আসবেন এবং আপনার শুভেচ্ছা বক্তব্য দিয়ে আজকের এই প্রিস সাবমিট আমরা শুরু করতে চাই। শুভ সন্ধ্যা উপস্থিত শ্রোতৃমণ্ডলী, মঞ্চে উপস্থিত সম্মানিত ব্যক্তিবৃন্দ, আর্টিস্ট, আমার সাংবাদিক ভাই বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। পিং পং এন্টারটেইনমেন্টের এটা তৃতীয় ছবি। আমরা প্রথম ছবি শুরু করেছিলাম তার কাটাতে 2014 সালে। 2016 আমরা আইসক্রিম রিলিজ করেছি। আজকে যাকে পরাণ হিসাবে আপনারা দেখছেন সেটা আমাদের আমাদের ইন্ডাস্ট্রি তৈরি করা, আমাদের প্রোডাকশন হাউসের তৈরি করা তুষি হাওয়াকে যাকে চিহ্নিত করছেন সেটাও পিংপং এন্টারটেনমেন্টের তৈরি করা শিল্পী। এবং বিরত থেকে আমরা নতুন আরেকজন শিল্পীকে তৈরি করছি সালোয়াকে। এখানে আমরা দিনার ভাইকে প্রথম আমরা ভিলেন হিসাবে ইন্ট্রোডিউস করেছি। ছবিটি আমার ছোট ভাই এবং মেধাবী পরিচালক সাইদুল ইসলাম রানা তৈরি করেছে। ছবির গাথুনি গল্প এত মজবুত যে এটা আমার মনে হয় অনেক ভালো ছবি হয়েছে। আপনারা ছবির জন্য দোয়া করবেন, ছবিটা দেখবেন আপনারা, 16 তারিখে মুক্তি পাচ্ছে। সবাইকে আবার এখানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ দাদা আপনাকে। এ পর্যায়ে বক্তব্যের জন্য অনুরোধ করব চলচ্চিত্র পরিচালক সমিতির সম্মানিত সভাপতি সোহানুর রহমান সোহান আপনাকে। যে ছবিটার বিষয়ে আসলে আলোচনা হবে তার শিল্পীরা এখানে সবাই এসকে, প্রডিউসার এসকে, আপনারা সাংবাদিক ভাইরা আসছেন, বোনরা আসছেন, সবার প্রতি শ্রদ্ধা। ছবিটা